আর মাত্র কয়েক ঘন্টা এরপরই ক্রিকেট দুনিয়া বুধ হবে ভারত বাংলাদেশ সিরিজে, যার শুরুটা হচ্ছে টেস্ট দিয়ে। এরপর আছে তিনটি টি টোয়েন্টিও, আর হাই ভোল্টেজ এই লড়াই টিভির পাশাপাশি সরাসরি দেখা যাবে অনলাইনে। ভারত বাংলাদেশ সিরিজ সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। এছাড়া টি স্পোর্টসের অ্যাপে নির্ধারিত মূল্য পরিশোধ করে দেখা যাবে সরাসরি খেলা। পাশাপাশি রেবিট হোলের ওয়েবসাইট ও অ্যাপে সম্প্রচার করা হবে ভারত বাংলাদেশ সিরিজ। রসিকতা করে অনেকেই বলেন, ভারতের হেরে যাওয়া ম্যাচগুলো ভারতের সম্প্রচারক চ্যানেলে কখনোই দেখানো হয় না হাইলাইটস হিসেবে। সেদিকে ইঙ্গিত করে রসবোধের পরিচয় দিয়ে টি স্পোর্টস তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছে, একটি হাইলাইটসও যেন তাদের আর্কাইভে না থাকে। সাথে লেখা হয়েছে, বাংলাদেশ ভারতের মধ্যকার সব খেলা দেখতে চোখ রাখুন টি স্পোর্টস ও টি স্পোর্টস অ্যাপে, হাইলাইটস তো অবশ্যই থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 10টায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট, যার ভেন্যু চেন্নাই। 27 সেপ্টেম্বর কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর 6, 9 ও 12 অক্টোবর বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ, ভেন্যু যথাক্রমে গোয়ালিয়র, দিল্লি ও হায়দ্রাবাদ। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের টেস্ট স্কোয়াড। বাংলাদেশ দলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে রয়েছেন সাদমান ইসলাম অনিক, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকির আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম হাসান ও খালেদ আহমেদ। এছাড়া রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলে আছেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, শুভজুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জসপ্রীত বুমরা ও যশ দয়াল। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইম।